গোয়ালপাড়ার ডুবাপাড়ার পাহাড় সিং পাড়াত অঘটন। ইটা ভাটার বাবে জমা করে রাখা মাটির তলত পড়ে মৃত্যু হয় এটি কলমানির। পূব গোয়ালপাড়া সমষ্টির বিধায়ক এ কে রশিদ আলমের ইটা ভাটাত নিবলে মজুত করে রাখা হয়েছিল মাটিখিনি। প্রকাণ্ড পাহাড়ের আকার লৈছিল দমে দমে জমা করে রাখা মাটিখিনি, আর সেই মাটির তলত পুত খাই হেরাই গল এটি কণমানি। মাটি রখা স্থানত খেলি আছিল কেইবাটাও কণমানিয়ে। তেনে সময়তে খহি পড়ে পাহাড় হব মাটির দমটো। এবছর তিনিবহিয়া কণমানিটক মাটিয়ে পুতি পেলার পাছতে শিশুটিক উদ্ধার বাবে রাইজে যোগাযোগ করে কোনো সঁহারি নোপার অভিযোগ উত্থাপন হয়েছে। কোনোমতে শিশুটিক হাসপাতাললৈ নিয়া হয় যদিও মৃত বলে ঘোষণা করে চিকিৎসকে। বাচ্চা মানে মাটির তল পড়ি হেনা চাপর তলত পড়ি মরছে, আই হেনা চালু যে চাং যে আজি রাতেপুয়া মাটি উঠাইছে ট্রেক্টর দিয়ে হেনা জেসিবি দিয়ে মাটি উঠাইছে ডাম্পারে দিয়ে হেনা উঠাই হেনে মানুষ এটা রাখবা লাগছিল কমসে কম মানুষ রাখানে বাচ্চা চলি আইছে আই হেনে খেলাতে চাপর তল পড়ি হেনা মরছে। মাটি খান হল এক রসুন আলমের মাটি খান মাটি খান। অভিযোগ অনুসরি দীর্ঘদিনে সেই অঞ্চলটুত অবৈধভাবে ইটা ভাটার বাবে মাটি খনন করে অহা হয়েছে। খননের পাছত মাটি সমূহ রক্ষার ক্ষেত্রতো কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হওয়া নাই, যার পরিণতিত হেরাই গল এটি কণমানি। এই ঘটনায় ক্ষুব্ধ করে তুলিছে স্থানীয় রাইজক, ঘটনার উচিত ন্যায় প্রদানের দাবি অঞ্চলবাসীর। বাচ্চা এতে খেলা বাড়াইছিল, বাচ্চা হেনে খেলা বাড়াইছিল, ছোট বাচ্চা নিয়ে আইসাল, তা বাচ্চা তলে বলে বহা দিয়ে বড় গুনায় লাভ পারছে বলে তার পিছে বলে চাপটা ভাঙ্গা পড়ছে উপরে। গোয়ালপাড়ার পর রিঙ্কু দাসের রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। গোয়ালপাড়ার ডুবাপাড়ার পাহাড় সিং পাড়াত অঘটন। ইটা ভাটার বাবে জমা করে রাখা মাটির তলত পড়ে মৃত্যু হয় এটি কণমানির। পূব গোয়ালপাড়া সমষ্টির বিধায়ক এ কে রশিদ আলমের ইটা ভাটাত নিবলে মজুত করে রাখা হয়েছিল মাটিখিনি। প্রকাণ্ড পাহাড়ের আকার লৈছিল দমে দমে জমা করে রাখা মাটিখিনি, আর সেই মাটির তলত পুত খাই হেরাই গল এটি কণমানি। মাটি রখা স্থানত খেলি আছিল কেইবাটাও কণমানিয়ে। তেনে সময়তে খহি পড়ে পাহাড় হব মাটির দমটো। এবছর তিনিবহিয়া কণমানিটক মাটিয়ে পুতি পেলার পাছতে শিশুটিক উদ্ধার বাবে রাইজে যোগাযোগ করে কোনো সঁহারি নোপার অভিযোগ উত্থাপন হয়েছে। কোনোমতে শিশুটিক হাসপাতাললৈ নিয়া হয় যদিও মৃত বলে ঘোষণা করে চিকিৎসকে। বাচ্চা মানে মাটির তলত পড়ি হেনা চাপর তলত পড়ি মরছে, আই হেনে চালু যে চাং যে আজি রাতেপুয়া মাটি উঠাইছে ট্রেক্টর দিয়ে হেনা জেসিবি দিয়ে মাটি উঠাইছে ডাম্পারে দিয়ে হেনা উঠাই হেনে মানুষ এটা রাখবা লাগছিল কমসে কম মানুষ রাখানে বাচ্চা চলি আইছে আই হেনে খেলাতে চাপর তলত পড়ি হেনা মরছে। মাটি খান হল এক রসুন আলমের মাটি খান মাটি খান। অভিযোগ অনুসরি দীর্ঘদিনে সেই অঞ্চলটুত অবৈধভাবে ইটা ভাটার বাবে মাটি খনন করে অহা হয়েছে। খননের পাছত মাটি সমূহ রক্ষার ক্ষেত্রতো কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হওয়া নাই, যার পরিণতিত হেরাই গল এটি কণমানি। এই ঘটনায় ক্ষুব্ধ করে তুলিছে স্থানীয় রাইজক, ঘটনার উচিত ন্যায় প্রদানের দাবি অঞ্চলবাসীর। বাচ্চা এতে খেলা বাড়াইছিল, বাচ্চা হেনে খেলা বাড়াইছিল, ছোট বাচ্চা নিয়ে আইসাল, তা বাচ্চা তলে বলে বহা দিয়ে বড় গুনায় লাভ পারছে বলে তার পিছে বলে চাপটা ভাঙ্গা পড়ছে উপরে। গোয়ালপাড়ার পর রিঙ্কু দাসের রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।